আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ, আপনারা সবার দোয়ায় আমার পরিবারের সবাইকে নিয়ে মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে এলাম আপনার সামনে, তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিওটা দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসুন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন ঘরের মাঝে কিছু আম আসলো, আপেল আসলো, ওগুলো এখন আমি খাটিয়ার দুপুরে খাবার লাগিয়া। তো আমগুলা ছোট ছোট আম, আর ভিতরটা খুব সুন্দর, মিঠাও খাইতে মজা। আর আপেলটার ভিতরটা একটু নষ্ট হয়ে গেছে, ঘর রাখার পরে আরও বেশি নষ্ট হরারি। ভিতরটা আগেরও একটা চেঁচা আসলো, আর যত রইব দেখি আরও বেশি নষ্ট হর। এখন অর্ধেক দেখা যার আপেল ফরি গেছে, খাটিয়া ফেলাই দিছি, আর অর্ধেক কিছু বালা মিলছে। তো আমার আমগুলা চুলো হয়ে গেছে, এখন শুধু খাটিয়ে রাখবো। আর আমার ছেলে আম একটা নিয়েছেন গিয়া ছোটোজনে, নিয়া কইলে তাই চুলা সহ খাটিয়া খাইতা, এরকম না চুলা ফেলাই গিয়া না, চুলা সহ অর্ধেক কান হরিয়া খাটিয়া খাইতা। তো আমার এদের খাটতে দেই না, তার নিজে খাটিতা। তো কইলাম আমি খাটিলাই, খাটার পরে দিলাইমু তোমারা। তো এখন আমি দাটা আমি আমার ছেলেরে দিমু, এখন আমার ছেলে আম খাটিয়া খাইতা। তো তার জীবনেও কোনো কিছু খাটিতে পারছেন না, আজকে দেখেছে খাটিতে পারেনি আমটা। তো যে কোনোটা খাটাত লাগলে আধ খাটিলেন। তো আমি বললাম আমি খাটিয়ে দিবো, আধ খাটিলে বা এতেও মানুষ না হলো, আমি খাটা শিখতাম না, নি শিখিতাম তো খাটা, ও গেলাকছন খাটাত। তো দেখো মার্শাল্লাহ খাটি লাইছুন, আমের আর এক সাইড খাটি লাইছুন, আর এইরকম আর চোলা সহ খাটিয়া খাইতো, এর লাগিয়ে আমার গেছে আর দেবো হয়েছে না, নিজে খাটিয়া খাওয়ার লাগিয়া। তো এখানে আমরা সব খাটা হয়ে গেছে, আমরা সবে মিলে এখন আম আপেলগুলা খাইমু। আর আপেলগুলা তো গরুরই আর একটু বেশি নষ্ট হয়েছে, কিছু খাটিয়া ফেলা নিয়ে একদম আর কমে গেছে, গড়ে তিন বাগারে এক বাঘ খাটিয়া ফেলাই দিছি। আর আপেলের বাইরে তো বোঝা যায় না ভিতরটা চেঁচা হইব না ভালো হইব, বাইর বাজে তো খুব সুন্দর দেখেছি, এটা দেখি ওই তো ওই তো ওই তো নাগারিত লাগছে, নাগারি ভুষ। তো আমার ছেলেটা দেখো নাকে মুখে খাইতরা, তো তাই না রিতা কিছু না লাগছে না আম খাবার। এখন সকাল টাইমে কিছু মাছ আনা হয়েছে বাজার থাকিয়া, এই যে জাপানি মাছ আর কি। তো এই মাছিটার পেটের ভিতরে দেবো যে তারা ডিম থাকতে পারে, পেটটা একটু বড় বড় লাগে। এখন আমি মাছগুলা খাটিমু, আর এটা জাপানি মাছ এটা বেশ বড় অন্য দেখা যায়, একটু ছোট ছোট তখন, আর ছোট থাকতে ও ডিম ধরি লাই আর। আর এই যেটা জাপানি মাছ এটার কাজে লগে আমরা এদিকে 300-350 টাকা এইরকম, আর এগুলো লগে লোকাল জাপানি, কোনো জাত সালানি মাছ নাই। আমার ঘরে তো সালানি মাছ একদম চলে না, আর আমি বলা ভাই আমি সালানি হোক লোকাল হোক সব তো আমি খাইতে পারি, কিন্তু সালানি মাছ বেশ আনা হয় না। বেশিরভাগ আমরা ঘরে তো এই মির্গা মাছ আনা হয়, লোকেল মির্গা যেটা ওটা, আর বাচ্চারাই তো এটা খাইন না। তো আজকে তারা বাবা কইলাতে আজকে জাপানি নিয়ে গিয়া বড় সাইজের দুইটা, তো এইটা মাছ তো বেশ বড়ো মিলে না, যেদিনও আনা হয় দেখি ও তো পোলো থাকে আর তো ছোটো থাকে। তো অত হইলে আর কিছু একটা পেঠিও বাই রইব, ছোটোটা খাইতে পারবো। আর মাছের পিস হইলে বড় বড় থাকে, কাটা একটু কম থাকে, আর হ্যাঁ খাইতে বলা হয়। কিন্তু এই যে ছোটো মাছে তাপনা মাছ এটা প্লেটও ভালো না, তো আমরা দুইজনে বেশিরভাগ খাই, আর বড়টা একটু খাই আর, তো কোনো বেলা খাইতো না কোনো বেলা খাইব এইরকম। তো দেখো সামান্য ডিমও ভাইলিছি একটা মাছের ভিতরে, আর একটা ডিম ভাইলাম আর একটা কিতা ভাই দেখি খাটিয়ালে দেখা যাইব। এটা তো হয়তো তেল থাকতে পারে, কোনো মাছত ডিম থাকে আর কোনো কোনো মাছত তেলও থাকে। আর ই জাপানি মাছের তেল খাইতেও মজা লাগে গিয়া, এটা ফাঙ্কাস মাছের তেলের মতন নাই। চান্দ মাছ আর ফাঙ্কাস মাছ এটার তো তেল অন্যরকম থাকে, পাতলা মুখে থাকে। আর এটার তেল এটা জাপানি মাছের তেল এটা দেখা যায় একদম গরুর মাথার যে মগজ যেরকম থাকে এইরকম থাকে, মগজের মতন। আর যে সময় তেল ভাজা হয় এই সময় আর একদম গলে না, গলিয়ে তেলের মতন হয় না। তো এখন আমার মাছ কাটা হয়ে গেছে, তো দুই তিনবার ধোয়া হয়ে গেছে, এখন লাস্ট আবার ধুইয়ার আমি। তো আগে তেল এরপরে ডিম ওগুলো আলগাইয়ের আমি, আর পরে মাছগুলো ধুয়ে তুলি লইম।
তো আমার সব মাছ ধোয়া হয়ে গেছে, আর একটা কিয়া সাইড পিস মাছ আলগাইছি আর মাথা একটা আলগাইছি। তো বলো জাফানি যেটা অতার মাথা কাটিয়ে লাইছি, আমি দুই টুকরা করছি আর ছোট অটার মাথা আস্তা রাখছি। তো একটা মাথা আর সাইড পিস মাছ আলগাইয়া আপনারা বাইয়া লগে আমি আলে দাঁড়ি সিদ্ধ করবো। তো তাই তো একদম সাদা সাদা আর এই সবজি খাই, যে কোনো একটা রান্না করি একদম সাদা করি, কোনো জাত মশলা দিই না। তো এগুলো আলগাই রাখি দিছি আমি, আর এই যে সব আমি মশলা দি মারিয়া সব আমি ভাজা করবো, আর ভাজিয়া তারপরে আমি একখানা মাছের ঝোল বানাইমো। সবটি বানাইলুম আর রাখতাম নাই, মাছ একটু আর এই কম, আর তাকে রাখলে আরও কমে যাইব, কোনো সব দিয়া একখানা আমরা বানাইবো। তো আমরা মাছ এলে চাইলো ধরন লাগিয়া, আর আপনারা ভাইয়া তো আলাদা সবজি। তো সবকে আমি একলগে ভাজা বই দিছি, সব ভাজিয়ে তারপরে ঝোল বানাইমো এই লেবুর পাতা দিয়া। আর আপনারা দেখতে থাকবা তো মাছগুলো বাজা শেষ। এখন আমি এই যে মাছের তেল সামান্য পাইছি, সামান্য ডিম পাইছি, সব একটা নহরিয়ে আমি বাজা করি লইয়া, আর এগুলো আর আলগাইছি না। তো সামান্য সামান্য এলাগের আলগানিত লাগছে না, একখানা বাজি লইছি। তো ডিমগুলো বাজা শেষ করিয়া আমি এই যে এখন রান্না বয়ে দিচ্ছি, মশলা একটু বিরিয়ানি হরিয়া পরে মাছের ঝোল বানাইব। তো আজকে হঠাৎ আমার গ্যাস শেষ হয়ে গেছে, তো দুটা আমার সিলিন্ডার খালি হয়ে গেছে। একটা খালি থাকেও সব সময়, আর একটা থাকে ওটা চালাইয়া গেলাম, আর যে সময় একবারে খালি হয়ে গেল ওই সময় আনানি হয়। তো সকালে রান্নাত লাগিয়ে আমার গ্যাস শেষ হয়ে গেছে, পরে এই সিলিন্ডারটা বড়াইয়া আনছেন আপনারা ভাইয়া। আর মাস দেড় মাস যায় একটা সিলিন্ডারে, তো চাই আরই একটা থাকতে আর একটা বড়াই দিতাম, কিন্তু ভরা যায় না। বড়াইয়ের পরে আমি ঘরে ঘরে আর শেষ হয়ে যায় সিলিন্ডার, পুরা খালি হয়ে যায়, দুটা খালি হওয়ার পরে তো বড়াইয়া আনা লাগে। তো এখানে আমার মাছও রান্না হয়ে গেছে, লেবুর পাতা দিয়ে মাছ রান্না করলাম। তো এই ভিডিওটা হইলো গিয়ে 3-4 দিন আগের ভিডিও, তো আপনারা কাছে শেয়ার করা হয়েছে না, আজকে শেয়ার করলাম। তো আমার ভাই ছোটোটা বাড়িতে এসে বোম্বাই থাকিয়া, হ্যাঁ বোম্বাই শহরে থাকে, আমার ভাই দুইটাও তখন বোম্বাই। তো ছোটোটা বাড়িতে আইসে, তো আগের দিন বিকালে আইসে বাড়িত রাত্রে আনি, আর পরের দিন বিকালে আমার বাড়িতে আইসে। আর লাম্পা রানিং তো 2-3 দিন মরে রাস্তার মাঝে, তো ট্রেনে আইতে সময় 3-4 দিন মরে যায় রাস্তা। আর যদিও ফ্লাইটে আনতে তো এক রোজে আপা যায়, আর ফ্লাইটে আইবে আইতে তো অনেক ভাড়া লাগে, এর লাগে ট্রেন আর আপ ডাউন হরণ। তো আবার সময় আমার ভাইয়ে যেটা যেটা আনছে, তো বোম্বাই থেকে আনছে শুধু এই যে কাজু বাদাম 1 কেজি আসলো, তো মায় অর্ধেক রাখছেন অর্ধেক আমার লাইছেন, এর ফলে আনছে খাজুর আরও 1 কেজি, আর আম আপেল, এরপরে হইল গিয়া লেচু। তো এইটা বাজারটা এখানে নিয়ে আনছে আরই, তো বাড়ির যেটা আনছিল আবার সময় আরে বিদেশ থেকে, তো সব তাবাক করিয়া মায় আমারে দিয়েছেন বাটাইয়া। তো হইলে বিদেশি মিঠাই লইয়া যাও আর কিনিয়ে নেবা লাগতো না বাজার থাকিয়া। তো এই যে ক্যামেরার সামনে আনলাম আমার ভাই, তো সবার ছোটো আরই হ্যাঁ, তো আমরা ভাই বোন 4 জন, সবার বড় হইলাম গিয়ে আমি, আর সবার ছোটো হইল গিয়ে এই যে আমার ভাই। তো আমরা বোন 2 জন বড় আর ভাই 2 জন ছোট। তো এখন আমি আম আপেল ওগুলা কাটাত লাগছি, তো কাটি আমরা সবে মিলিয়ে খাইমু। তো আমার ভাই যেগু বড় হে আর ক্যামেরার সামনে আইতে চায় না, কোনো দিন তারে তো ক্যামেরার সামনে আনতে পারছি না, এখন তার সরম লাগে গিয়া, কয় কিতা দেখাইতাই আমারে, কইলাম তো তোরে ক্যামেরার সামনে আনলে কি তৈব, এখন তার কেউ দামান দেখতো নাই, এখন তো বিয়া শাদি করিয়া একটা মেয়ের বাপ ইয়ে আসছে, তবুও তো আর ক্যামেরার সামনে আইতে চায় না। আর আমার ছোটো ভাইটার অত সরম নাই, হ্যাঁ হইব ক্যামেরার সামনে গেলে কি তো হয়েছে,
দুনিয়ায় ঘুরি আর দেশে বিদেশে সব মানুষের দেখা, আর ক্যামেরার সামনে গেলে আর কতজনেও দেখবা, অভিনয় বেটি না তো মানুষের হই না দেখতা, এর লাগে তারে ক্যামেরার সামনে আনা যায়। তো আমগুলা হঠাৎ লাগিয়া দেখি এখন বার সাইড তো পুরা লাল দেখা গেল, পাখনা দেখা গেল, আর ভিতর সাইড একটু কাঁচা শক্ত রয়েছে, পুরো লাল হয়েছে না, একটু সাদা সাদা, কিন্তু কোনো তার ঠেঙ্গা নাই, মিঠা আম খাইতে মজা। আর আমরা দেশি আমইলে তো এইরকম থাকলে খাওয়াও গেল না, অনেক কত ঠেঙ্গা থাকে আমরা দেশি আমিটা, আর মালদই আম করতে গিয়ে কোনো তার ঠেঙ্গা নাই মিঠা আম, কিন্তু ফাঁকিলে আরে আরও বেশি মজা হইল, অনেক আরও একটু বেশি মিঠে হইল অনেক। তো আমি আগে একদিন আম কিনে আনছি, এইরকম দেখছি আরই বার সাইড দেখতে কত সুন্দর, লাল পুরা পাখনা আর ভিতর সাইড একটু শক্ত থাকে, আর এটা বয়স্ক মানুষের যে মাংসের দাঁত নাই এই মাংস তো আর খাইতে পারতো না এটা, আর এটা তো দাঁতালা মাংসে অবশ্য খাইতে পারবা, এটা তো একটু শক্ত শক্ত রয়েছে। তো সবরে আম আর আপেল কাটিয়ে দিলাম, আর আমি এই যে লেচুর গাইট লই আগ গেছি, তো এখন লেচু খাইমু, লেচুগুলো খাইতে খুব মজা, আর পুরো আরি লেচুগুলো আরি চুলা ফালানি করে দেখা যায় পুরো হয়েছে, কোনো কোনো লেচুর ভিতরটা পুরো থাকে না, অর্ধেকখানও দেখা যায় লেচু ধরছে আর অর্ধেকখান দেখা যায় খালি বেশি আর ফুকা থাকে যায় ভিতরে, তো এই লেচু কিন্তু আরে ফুকা নাই, খুব মজা খাইতে মিঠা, আর একটু হাড়ও আছে, এই যে দেখো খুব সুন্দর ভিতরটা আরি, কোনো লেচু এই যে চুলা ফালানি করে দেখা যায় মুখের মাঝে আরে সাদা সাদা অর্থাৎ পোক, তো ওইটা তো আর খাবার জানা ফালাইতে লাগে, আর লেচুটা খাইতেও খুব মিঠা আরে, আর হাড়ও ধরছে বালা, আর কোনো লেচু তো এরকম হয় না খালি বেশি থাকে শুধু, আর লেচু একদম আরে সামান্য থাকে খাইবার কিচ্ছু মিলে না, তো এই লেচু এখন খাইতে মজা আছে আরে খুব মিঠা খাইতে। তো এখন আমি এই যে খাজুর বাইর হরিয়ার, তো খাজুর এটা আরে দোয়া লাগে না, এটা একদম পরিষ্কার খাজুর, ডিব্বার খাজুর বা প্যাকেটের খাজুর এটা দোয়া লাগে না, কোনো কিচ্ছু থাকে না, আর এমনি খোলা যেটা খাজুর এটা না দুইয়া খাইলে তো খাবও যায় না, বালিও থাকে, কোনো কোনো খাজুরও দেখবার ডাল ভালোও আছে এর লাগি, আর এই খাজুরও কোনো কিচ্ছু নাই আরই। তো খাজুর আর খাজু বাদাম আমার ভাই আনছে বোম্বাই থেকে, আর এটা দাদা এটা তো আমরা লোকেলর আরে কিনা, তো খালি তো এইগুলো নাই, লগে বিস্কুটও আছে, এরপরে বাইকলিন তো লগে আরও মিঠাই সিটাই আনছে, প্যাকেটের প্যাকেট স্যাকেট এটা তো আনার ঘরে তারা নিয়ে খাই লিসন, এটা আর শেয়ার করা হয়েছে না, তো এখন আমার ভাইয়ে তার বাইকটা লইয়া বাইর হয়ে যান, তো যাবার লাগে বাড়ি যাইতো গিয়া, তো আমি মাংস বানাইছি রান্না করতাম তারা খাওয়াইতাম, তো হেয়ার রইতে চায় না, অন্য সময় আইমো খাইমো, এখন যাই গিয়া এখন বাইক লইয়া বাড়িয়ে যান গিয়া। আন্দার আন্দার ভিডিও দেখতে না তো কুটুম বিদায় দিয়া আমি এখন লাগছি রান্না তাইয়া, তো আমি মুরগিয়া নাইলাম কুটুম হওয়াইবার লাগিয়া, আমার বাইরে হওয়াইবার লাগিয়া, কিন্তু হ্যার দমও লাগছে না, পরের দিন আইব হয় সকালে আইয়া খাইমু রান্না করে রাখো, আর এখন আর তার সময় নাই, বাইক লইয়া বাড়িয়া গেছে গিয়া, তো এই বাইকের মালিক হইল গিয়াও হে আমার ছোটো ভাইয়ের বাইক এটা, হে কিনছে বাইক এটা, তো যাওয়ার সময় আমার বাড়ি রাখিয়া যায়, আর বাড়িতে আবার সময় আইয়ে বাড়ি বাইকটা লইয়া গেল কি বাড়ির, যতদিন বাড়ির তাহলে চালাইলো আর যাওয়ার সময় আমার বাড়ি রাখিয়া গেল। তো এখানে দেখতে পাত্র একটা নিফুলে নাইছি আমি আজকে, আমার ছাগল বাচ্চা তোরে দুধ হওয়াইবার লাগিয়া, মানে গরুর দুধ হওয়াইবার লাগিয়া আরই, ছাগিটাই তো দুধ নাই, একদম দুধের মারা আরে বাচ্চানগুলা, একটা বাচ্চা হইলে হয়তো দুধে ফুইল অনে, আর ফার্স্ট আরে ছাগিয়ে বাচ্চা দিছে, তো একটা হইলে হয়তো ফুই গেল অনে, দুইটা বাচ্চা দিলাইছে, আর এখন আর তো দুধে ফুয়ে না, তারা বুঝা যায় আরে খালি ডাকিবা পেটর বুকে আরে মোটামুটি ডাকিবা, এটা আর ফুয়ে না, ছাগিয়ে তো খাবায় না আদারও লাগায় না, আমরা তো নিজে আরে দরিয়া বলে খাবাইলা খাবানি লাই, দু তিনজনে বেরিয়ে ধরিয়া ও একটু খাইলা, এটাই বোঝা যায় তারা রয় না, তো আজ থেকে কইলাম আমি একটা নিবুলা নাই আর ইয়া, এই যে আমরা গরুর দুধ যে উঠান কিনে আনি ও উঠান খাবাইমো, অর্ধেক খাবাইমো অর্ধেক আমার ছোটো ছেলে মেজ ছেলে খাইবা, তো আর যত বড় হইবা তত বেশি দুধ লাগবো, আর এটুকু আর খেবার খাইতে দিতাম না, মোটামুটি সব সব আমার ছাগল বাচ্চা ধরে খাবাইমো, আর আজকে দেখি একটু আর এক কাপের মতন আমি একটা বোতলও হাঁচাড়ছি, তো আজকে এক কাপ খাবাইয়ে দেখি পেটে যারে নিনা করছো আরি, পেটের মাঝে কোনো গণ্ডগোল ধরিলে যদিন ক্ষতি করিলে তো আর কইতে পারি আর না, তো আজকে খাবাইয়ে দেখি যদিও কোনো ক্ষতি করে না, তে আমি ডেইলি এইভাবে আরে গরুর দুধ খাবাইমো, আমরা নিজে আর খাইতাম নাই,
নিজের না খাইয়া সব আমি এই ছাগল বাচ্চা দুটারে খাবাই মোক। আর তো জান বাঁচাইতাম এখন, তো ছাগি শুধু বাচ্চা দিছে, ফেটল হয়েছে আর জন্ম দিছে, আর তো আমার এগো ছাগল লাগছে ছাগলগুলা। এখন তো আমি নিজে দায়িত্ব নিতে লাগবো, নিজে ভালিতে লাগবো খাবাইয়া। তার আর তো আরও ফার্স্ট রাখতে পারতাম না, যেটাও খাবাই খাবাইয়া তো ফেট বড়াইতে লাগবো। আর কয়দিন পরে ভাতর মারে খাবাইমু, আর আমি তো কুকারও ভাত রান্না করি, প্রেশার কুকারও। আর যদিও মাড়ি তুলতে হইলে তো প্রেশার কুকারও রান্না করা দায়িত্ব নাই, কোনো হান্ডিত বা তস্তা দিয়ে রান্না করিয়া পরে মাড়ি তুলিয়া খাবাইতে লাগবো। তো কয়দিন পরে খাবাইমু, 10-15 দিন পরে। এখন তো কসমা বাচ্চা আন, আর মাড়ে খাবাইলে হয়তো ফেট বড় হয়ে যেতে পারে, আর কিমান গাইড লাগে যা বড় হইতা নাই আরই কইলাম দেখি গরুর দুধ হবাইয়া। তো আস্তে ফার্স্ট আমি খাবানি লাগছে দেখো, তো তারা তো এখনো বুঝবাই তারা না যে নিকটাত খাইতা, তারা শুধু মাইল লাগাইছেন দুধ খাইতা ওটাও আরই। তো ফার্স্ট বাচ্চা আন কুনারি রোজ 3-4 বার মার দুধ খাবাই, যে সময় মা বাড়িতে ওই সময় খাবাই, সকালেও খাবাই রাত্রেও খাবাই। আর রাত্রে ঘুমাইবার সময়ও গিয়া আরই ছাগলের গরু গিয়া মোটামুটি ছাগল ওটারে দরিয়া দুধ হবানি লোয়াই। তবু আর সকাল সকাল ডাকা শুরু করে দিন, তার গলা শুকাই যায় একদম ফজরের টাইম শুনবাই খালি ডাকিতরা। তো ফজরের নামাজ পড়িয়া আবার ছাগল বাইর হরিয়া খাবাই গিয়া দুধ, আর দুধ নাই একটু খাই না আর গলাটা ভিজে শুধু। তো দেখো একজন টাইমে দুধ হবাই আর একজনে আমার হাতত সামলাইয়া খাই লিতরা, এইরকম অবস্থা। আর এত সুন্দর বাচ্চাগুলা দেখো, দেখতে কত মায়া লাগে গিয়া তারার মুখু আসাইতে, কিন্তু তারার মায়ে তো আর তারা আর গছিলও না। তো আগে ভাবছি হয়তো কিছু কয়দিন গেলে হয়তো তাই গছিব, বাচ্চাগুলারে আদর করবো, মায়া করবো বা দুধ খাবাইব। আর এখন তো দেখি আগের মতন তাই, যেরকম ফার্স্ট আসলো এইরকম এখনো পর্যন্ত দুধ খাবাইতে চায় না। তো এই বাচ্চানগুলো তো 30 তারিখ দিছে, আজকে 2 তারিখ, তো মাস 31 গেলো, আজকে 3-4 দিন ইয়া হারছে আরই। তবু আরই মায়ে তো দারু লাগায় না, একটাবার ডাকও দেয় না বাচ্চানগুন তারে। তো বাচ্চারা বুঝি লেছেন তারার মা আবার পরে তারাও গিয়ে দাল লইন না, দাল লইলেও গুতামারি উড়াই নাই, এখন তারাও বুধবাইন। তো আমার দেখলে দৌড়াইয়া আইয়া আমার দাল লইন, আমার পাওয়া তাইয়া খালি দুসাইবা, আর পাওয়ার মাঝে গসিবা মোটামুটারি, যদিও 12 মোবালা। তো তারা এই যে মোরকের খাড়া দিয়ে দড়ি দড়ি রাখি, রাত্রেও আরই এইরকম রাখি, ছাগলের গরু আরই মোরকর খাড়া ওঠা দিয়া দড়িয়া রাখি, একটা বস্তা নিচে বিছাইয়া বস্তার উপরে তারা রাখি, আর মোরকর খাড়া দিয়ে দড়িয়া রাখি, ছাড়িয়া দিলে আইলে রাত্রে মারিলি বগুতাইয়া আইগুন, এইরকম অবস্থা মায়ের করে আরই। তো এটা কোনোদিন দেখছি না আর এইরকম যেন গরু ছাগলে এইরকম পরণ করে, কোনো জাত গরু ছাগল হেমান জানো আর যেটা সব আর বাচ্চার লগে সবার মায়া থাকে, কিন্তু এই ছাগিটা একদম আরই দুনিয়ার উল্টা দেখা যায় আরে, তাই বাচ্চাগুলার লগে তাইর মায়া নাই। তো হয়তো তাই খালা দেখছে সাদা বাচ্চা, তাইর আর কোনো জাতারই পছন্দ আর না, মনে করছে যে তাইর বাচ্চাই নাই। তো ওলাও কিচ্ছু হইতে পারে। তো এখন আর থানথানোর দায়িত্ব আমি নিতে লাগবো, আমি থানথানডে ফালিতে লাগবো, যদিও আল্লাহ হায়াত দিন বাঁচো, কিন্তু থানথানডে খাবাইয়া আমি নিজে খাবাইয়া থানথানডে আরে বাঁচাইতে লাগবো, দুধ কিনিয়া বা মাড়ি দিয়া দুধ দিয়া একখানা করি আরে খাবাইমো, একটু পরে কয়দিন পরে খাবাইমো, এখন শুধু আরে দুধ খাবাইয়া যাই আর। শেষ আন্নাই, এবার এগুলি খেলে জন্য আন্নাই শেষ আন্নাই নাই আর আন্নাই। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা, ভালো লাগলো না খারাপ লাগলো। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তে দয়া করিয়া মনে করিয়া একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।